আজিও এছ আই টিত হাজির হল দুগৰাকীকৈ রাজপত্রিত বিষয়া কুল প্রদীপ ভট্টাচার্য। কুল প্রদীপ ভট্টাচার্যর বিরুদ্ধেও আছে নম্বর বৃদ্ধি করার অভিযোগ। আর এস আই টিত হাজির হওয়ার পিছতে এস আই টিয়ে সোধা পোছা করে কুল প্রদীপ ভট্টাচার্য। চল্লিশ নম্বর বৃদ্ধি করে এপিএসসিত নির্বাচিত হয়েছিল কুল প্রদীপ ভট্টাচার্য। শিক্ষা বিষয়ের দ্বিতীয় কাকতত সাতানব্বই পরিবর্তে ১১৭ করা হয়েছিল, তেও পাইছিল সাতানব্বই। শিক্ষার দ্বিতীয় কাকতত বৃদ্ধি করা হয়েছিল বিশ নম্বর। সমাজ বিজ্ঞানের প্রথম কাকতত বৃদ্ধি করা হয়েছিল তেইশ নম্বর। অষ্টাশীর পরিবর্তে ১১১ করা হয়েছিল সমাজ বিজ্ঞান কাকতত। রাকেশ পালর ঘর জব্দ হওয়া নম্বরের তালিকাত পোৱা গৈছিল কুল প্রদীপর নাম। নম্বর বৃদ্ধি, রাকেশ পাল বাহিনীয়ে নম্বর বৃদ্ধি করেছিল এগৰাকী রাজপত্রিত বিষয়ারও, অর্থাৎ এগৰাকী কুল প্রদীপ ভট্টাচার্যর যি নম্বর আপনাদের শুনলে সেই নম্বর কেনে ধরনের সাতানব্বই পর এশ সাতসত্তর করা হয়েছিল আর সেয়া করেছিল রাকেশ পাল বাহিনী। রাকেশ পালের বাসগৃহ জব্দ হওয়া বহির মাজের বহি আছিল। কিন্তু আজি যেহেতু এস আই টিত হাজির হল, আজি সোধা পোছা করা হল আর বর্তমানে সোধা পোছা চলি আছে এই মুহূর্তলেকে। এটা কথা হয়েছে যে এস আই টি এনে ধরনের রাজপত্রিত বিষয়াসল মাতিছে, সুদিছে, যাবলে দিছে, নিলম্বন করা হয়েছে। গতি এই যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াট আরও আগলে যাবলে বাকি আছে। ইতিমধ্যে ডিজিপি জিপি সিংয়ে একটা কথা উল্লেখ করেছে যে তদন্ত প্রক্রিয়াত গাফিলতি নহয়, তদন্ত প্রক্রিয়া অব্যাহত থাকিব আর কিছু পলম হব আর দীঘলিয়া হব। ইফালে এস আই টিরপরা জানিব পৰা অনুসৰি সরকারের হেঁচা আছে। আজিও এস আই টিত হাজির হল দুগৰাকীকৈ রাজপত্রিত বিষয়া কুল প্রদীপ ভট্টাচার্য। কুল প্রদীপ ভট্টাচার্যর বিরুদ্ধেও আছে নম্বর বৃদ্ধি করার অভিযোগ। আর এস আই টিত হাজির হওয়ার পিছতে এস আই টিয়ে সোধা পোছা করে কুল প্রদীপ ভট্টাচার্য। চল্লিশ নম্বর বৃদ্ধি করে এপিএসসিত নির্বাচিত হয়েছিল কুল প্রদীপ ভট্টাচার্য। শিক্ষা বিষয়ের দ্বিতীয় কাকতত সাতানব্বই পরিবর্তে ১১৭ করা হয়েছিল, তেও পাইছিল সাতানব্বই। শিক্ষার দ্বিতীয় কাকতত বৃদ্ধি করা হয়েছিল বিশ নম্বর। সমাজ বিজ্ঞানের প্রথম কাকতত বৃদ্ধি করা হয়েছিল তেইশ নম্বর। অষ্টাশীর পরিবর্তে ১১১ করা হয়েছিল সমাজ বিজ্ঞান কাকতত। রাকেশ পালের ঘর জব্দ হওয়া নম্বরের তালিকাত পোৱা গৈছিল কুল প্রদীপর নাম। নম্বর বৃদ্ধি, রাকেশ পাল বাহিনীয়ে নম্বর বৃদ্ধি করেছিল এগৰাকী রাজপত্রিত বিষয়ারও, অর্থাৎ এগৰাকী কুল প্রদীপ ভট্টাচার্যর যি নম্বর আপনাদের শুনলে সেই নম্বর কেনে ধরনের সাতানব্বই পর এশ সাতসত্তর করা হয়েছিল আর সেয়া করেছিল রাকেশ পাল বাহিনী। রাকেশ পালের বাসগৃহ জব্দ হওয়া বহির মাজের বহি আছিল। কিন্তু আজি যেহেতু এস আই টিত হাজির হল, আজি সোধা পোছা করা হল আর বর্তমানে সোধা পোছা চলি আছে এই মুহূর্তলেকে। এটা কথা হয়েছে যে এস আই টি এনে ধরনের রাজপত্রিত বিষয়াসল মাতিছে, সুদিছে, যাবলে দিছে, নিলম্বন করা হয়েছে। গতি এই যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াট আরও আগলে যাবলে বাকি আছে। ইতিমধ্যে ডিজিপি জিপি সিংয়ে একটা কথা উল্লেখ করেছে যে তদন্ত প্রক্রিয়াত গাফিলতি নহয়, তদন্ত প্রক্রিয়া অব্যাহত থাকিব আর কিছু পলম হব আর দীঘলিয়া হব। ইফালে এস আই টিরপরা জানিব পৰা অনুসৰি সরকারের হেঁচা আছে।